টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্র। সেখান থেকে আরো জানিয়েছেন সহকর্মী মিনারুল হক। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা বান্দরবানে ছুটে এসেছেন, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ বিদেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গা থেকে এই সময়টিতে পর্যটকরা ছুটে আসেন বান্দরবানে। এই টানা তিন দিনের ছুটিতেও বান্দরবানে কয়েক হাজার পর্যটক এসেছে। তারা বান্দরবানে শুধু নীলাচল নয়, যে বান্দরবানে থানসি, রুমা, যে সুন্দর সুন্দর যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে তারা সেখানে ঘুরে বেড়াচ্ছেন, এবং সেই সাথে বান্দরবানের হোটেল মোটেল যে রিসোর্টগুলো রয়েছে সেগুলো এখন কানায় কানায় পরিপূর্ণ। বান্দরবানে গত এক বছরের বেশি সময় ধরে যে নতুন গজি ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর কারণে যে পর্যটনের উপরে এবং পর্যটকদের ভ্রমণে যে প্রশাসনের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা ছিল সেটি গত জানুয়ারি মাসে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র থেকে তুলে নেওয়ার পর বিশেষ করে জানুয়ারি মাস থেকে বান্দরবানে পর্যটকদের প্রচুর পর্যটকদের আসা যাওয়া শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত যেটি আমরা প্রশাসনের সাথে কথা বলে জেনেছি যে বান্দরবানে এখন কোনো জায়গায় কোনো সমস্যা না থাকার কারণে পর্যটকরা একদম নির্দ্বিধায় এবং নিরাপত্তার মধ্যেই বান্দরবানের রোয়াংছড়ির দেবতা খুম থেকে শুরু করে বগালেক এবং নাফা খুম এবং সেই সাথে বড় পাথর এবং নীলাচল, নীলগিরি এগুলো তো আছেই, এখানে পর্যটকদের এখন আনাগোনা সবচেয়ে এখন বেশি। এটি ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ তথ্য।